বেশ কিছুদিন থেকেই নতুন করে আলোচনায় রাজনীতিতে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সম্প্রতি নূরের সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্য মেন্দি এন সাফাদির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি ভাইরালের পর থেকেই নূরের পক্ষে বিপক্ষে চলে নানা আলোচনা সমালোচনা। প্রথমে ছবিটি এডিট করা দাবি করলেও অবশেষে সাফাদির সাথে মিটিংয়ের কথা স্বীকার করলেন ডাকসুর সাবেক এফিপি। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তাকে বলতে শোনা যায়, মেন্দির সঙ্গে দেখা হয়েছে তো কি হয়েছে? এ সময় তিনি দেশের আইন নিয়েও প্রশ্ন তোলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি বিদেশে থাকা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির ছবি ভাইরাল হয়। ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ছবিটি দিয়ে নিন্দা প্রকাশ করলে নূর গণমাধ্যমের কাছে দাবি করেন ছবিটি সুপার এডিট করা। তবে ছবিটি ভাইরালের কয়েক ঘন্টার মধ্যেই নূরের সাথে সাফাদির গোপন বৈঠকের বিষয়ে একটি কথোপকথন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মেন্দি এন সাফাদির সাথে আমার মিটিং হয়েছে। ফাঁস হওয়া ছবি ও অডিও সুপার এডিট দাবি করার পর এবার সুর পাল্টালেন নূর। ছবির বিষয়ে খোলাসা করলেন ডাকসুর সাবেক এভিপি। সোমবার বাংলাদেশ সময় রাত 1টার পর ফেসবুক লাইভে এসে মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠকের কথা সরাসরি স্বীকার করলেন তিনি। তো আপনারা কেন এটা নিয়ে অতি উৎসাহী, অতি কথন ও মানে গল্প রচনা করছেন? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে নুরুল হক নূরকে বলতে শোনা যায়, মেন্দির সঙ্গে দেখা হয়েছে তো কি হয়েছে? গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ভিডিওতে আরও বলেন, মেন্দি এন সাফাদির সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তো কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করার আপনি কে? একজন ব্যক্তি কারোর সাথে মিটিং করার আগে ছবি তোলার আগে সরকারের পারমিশন নিবে? তিনি বলেন, মেন্দি এন সাফাদির সাথে যদি মিটিং হয়ে থাকে হয়েছে, আলোচনা হয়ে থাকলে হয়েছে, সরকার পতনের সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়ে থাকলে হয়েছে, তাতে আপনাদের। সম্প্রতি নুরুল হক নূর কাতার যান, সেখান থেকে দুবাই যান তিনি। সেখানে তিনি দেশ থেকে ব্যাংকের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন। এরপর ফেসবুক লাইভে এসে নানা ধরনের উস্কানিমূলক কথা বলেন। তারপর দুবাই থেকে যান সৌদি আরব, সেখানে তিনি ওমরা পালন করেন। এরই মধ্যে মেন্দি এন সাফাদির সঙ্গে তার ছবি প্রকাশ পায়। বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি এবং কূটনৈতিক কোনো সম্পর্কও নেই। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। কয়েকদিন আগেও জাতিসংঘে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিক হয়ে ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে ছবি তুলে নুরুল হক নূর কি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিনা সে প্রশ্নও উঠেছে। ডেস্ক, দেশ টিভি।